বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি আমি, দেখেছি কত সেজে গুজে চলে এসেছি। তোমরা হয়তো ভাবছো দিদি নাকি অসুস্থ আর এত সেজে গুজে এসছে। না গো, আমি সেজে গুজেছি কেন সেটা শুনি। সেটা হচ্ছে দাদাকে সাজুগুজু করলাম, সাজুগুজু আমি তো এমনিও খুব একটা বেশি সাজি না, সাজুগুজু করলাম। সাজুগুজু করে সাজুগুজু করে দাদাকে বললাম একটু চলো বাজার যাবো। বলো কেন কি করতে, এই শরীর নিয়ে এখন তুমি সুস্থ হওনি, তোমার ওষুধ চলছে, একটু সুস্থ না হতে তো বাজার কতগুলো বকা বকি। আমি শুধু বললাম আমি ভেবেছিলাম একটা কেক কিনবো। বলছি কি অটাইমে কেক কেন, কিসের জন্য কেক? আমি বললাম যে আমার 500 সাবস্ক্রাইবার হয়েছে, সেই আনন্দে একটু কেক কাটতাম আর একটা ব্লগ দিতাম। যখন তোমার 1K হবে তবে কিনবে, এখন হবে না। গেলো না, উল্টে বকে বকে আমাকে ভাগিয়ে দিল ওই, বলতে পারো। আমি রাগ করে ছেলের ঘরে চলে আসলাম, এরকম ছেলের ঘরে ছেলে শুয়েছিল, ছেলে একটু একটু বেরিয়েছে। এখানে আসলাম, এসে আমি বললাম না আমি তোমাদের এখন বলবো যে কি হলো। আচ্ছা, যেটা জানি জানাই, এটা হয়তো জানাতাম, জানাতে পারছিলাম না, অনেকদিন ধরেই জানাবো জানাবো করছি, জানাতে পারছিলাম না যে আমার শারীরিক পরিস্থিতির জন্য আমি মানে ভিডিও করতেই পারছিলাম, ভিডিও সামনেই আসতে পারছিলাম না, এত কাছে ছিল। সেটা হচ্ছে তোমাদের আমার ছোট্ট 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 ভাই বোনদের আর বড় দাদা দিদি যারা যারাই আছো তাদের প্রত্যেকের ভালোবাসা আর প্রত্যেকের আশীর্বাদের জন্য আমি আজ 500 পরিবার কমপ্লিট করেছি। 500 আমার সদস্য মেম্বার, মানে আমার YT এর মানে YT ফ্যামিলি 500 ছাড়িয়ে গেছে। বারেবার না 500 কে চলে আসছে, মুখে কে চলে আসছে, কিন্তু কে তো হয়নি, কিন্তু কে হবে খুব শিগগিরই, আমারও 500 কে হবে। শুধুমাত্র তোমরা যদি এরকমভাবে আমাকে ভালোবাসতে থাকো। তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তোমাকে খুব ভালো লাগে, তুমি খুব ভালো। আমি ভালো না, তাদের উদ্দেশ্য বলি তোমরা খুব ভালো, যার জন্য তোমরা আমাকে ভালো চোখে দেখো, যার জন্য তোমরা আমাকে এত ভালোবাসা দাও। আমি YT-তে এসে কোনোদিন ভাবতে পারিনি যে আমি এত ভালো ছোট ছোট ভাই বোন, এত সুন্দর সুন্দর ভাই বোনদের পাবো, এত সুন্দর সুন্দর ভাই বোনদের ভালোবাসা পাবো। মানে ভাই বোন কিছু দাদা দিদিও আছে, তবে ভাই বোনের সংখ্যাটা বেশি, বোনদের সংখ্যাটা সব থেকে বেশি। কত বোনের নাম নেব, সব বোনগুলো আমার এত মিষ্টি মিষ্টি বোন হয়েছে। আমি আমার কিন্তু কোনো ভাই বোন নেই, আমি একা মেয়ে। সুতরাং যে YT-তে এসে এত ভালো ভালো ভাই বোন পাবো, মানে বলার জায়গা নেই, বল মানে বলা মানে তোমাদের ছোট করা। যাই হোক, আজ যে আমি YT-তে যে 500 ফ্যামিলি মেম্বার করতে পেরেছি, তার জন্য আমি তো খুব খুশি। সেটা পুরোটা অংশীদার তোমরা। তবে হ্যাঁ, দাদা আজকে করতে দিল না, আমিও প্রমিস করলাম খুব তাড়াতাড়ি আমি 1K করে দাদার কাছ থেকে কেকটা আমি নেবো। যে কেকটা আজকে আমাকে দাদা কিনতে দিল না, সেই কেকটা আমি নেবো। আর দাদাকে রাগ দেখানোর জন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে দাদা নেমে শুয়ে আছি। আর আমি যখন YT যাত্রা শুরু করেছিলাম, পুরো 0 সাবস্ক্রাইবার দিয়ে শুরু করেছিলাম। 0 দিয়ে তোমরা সবাই তোমরাও করেছো, কিন্তু তোমাদের সাথে হয়তো তোমাদের বন্ধু বান্ধবরা সাবস্ক্রাইব করেছে, আর আমি কোনো বন্ধু বান্ধব ফ্যামিলি রিলেটিভ কাউকে জানাইনি, যার জন্য কেউ আমাকে সাবস্ক্রাইবও করেনি, যার জন্য আমার এখনও যেটুকুনি মানে মেম্বার আছে পুরোটাই আমার YT ফ্যামিলি মেম্বার। মানে নিজেদের রিলেশনের কেউ নেই বা কোনো ক্লোজ ফ্রেন্ডসও কেউ নেই। আচ্ছা, আর একটা কথা, অনেকে আমাকে এসে সাবস্ক্রাইব করছো, করে বলছো দিদি বন্ধু করো, গিফট দিয়ে গেলাম তোমার বন্ধু হলাম। প্লিজ তারা এরকম করবে না, তাহলে আমি তোমাদের বন্ধু করতে পারবো না। আমি প্রত্যেককে ব্যাগ দিই এবং ফুল WP দিয়ে ব্যাগ দিই, তাদের উদ্দেশ্যে বলছি। তোমরা আমাকে বন্ধু করে বেল অল করবে, বেল অল করে আমাকে ওখানে ভিডিও রিলেটেড কমেন্ট করবে আর কমিউনিটিতে একটা লেটার দেবে, ব্যাস তাহলেই আমি বুঝে যাবো। কারণ যেই যেই তোমরা বেল অল করবে
আমার কাছে নোটি ঢুকে যাবে যে তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো। আমি ওই লেখাটা দেখেই তোমাকে বন্ধু করে নেব, তোমাকে আলাদাভাবে বলতে হবে না যে তুমি আমাকে বন্ধু করেছো। তাই জন্য আমার যতক্ষণ নোটি না ঢুকবে যে তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো, ততক্ষণ আমি কিন্তু বন্ধু করব না, রিটার্ন পাবে না, আমার কাছ থেকে রিটার্ন পেয়ে যাবে, কোনো ভয় নেই। শুধু বন্ধু করে ফুল ভিডিও দেখে, ভিডিও রিলেটেড কমেন্ট করে বেলটাকে অল করবে, বেল অল করলেই আমার কাছে ঢুকে যাবে কমেন্টস যে তুমি আমাকে বন্ধু করেছো, সঙ্গে সঙ্গে আমি তোমাকে ব্যাক করে দেব। এই গেল আরেকটা কথা। আরেকটা কথা হচ্ছে, আমার ছোটো ছোটো কয়েকটা ভাই বোন, কিছু কিছু ভাই বোন অভিমান থেকে আমাকে বলেছে যে, আর অভিমানটা হওয়াটা স্বাভাবিক, তাদের কোনো দোষ নেই, কারণ সে বলেছে দিদি তুমি তো আমাকে ভুলেই গেছো। তাদের উদ্দেশ্যে বলি আমি কাউকে ভুলিনি বাবু, তোমাদের কাউকে ভুলিনি, তোমাদের ভুললে চলবে? তোমাদের যদি ভুলেই যাই তাহলে কি আমি এগোতে পারবো? এগোতে পারবো না, তোমাদের আমি ভুলিনি, সবাইকে মনে আছে। কিন্তু তোমাদের ভিডিও দেখতে আমি সময় পাই না বা মনে থাকে না, কেন মনে থাকে না, কারণ এতগুলো ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে বেড়েই চলেছে। আমাকে যারা ভিডিও রিলেটেড কমেন্ট করে আমার নিচে, আমাকে আমার না কী হয় তার ভিডিওগুলো আমি আগে দেখি, মানে আমার তখন মনে হয় ওটা আমার ডিউটি যে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছে, তাহলে তার ভিডিওটা আমার সবার আগে দেখা উচিত, তারপরে আদার্স অন্য কাজ, মানে এখন সংসারের থেকেও ওটা আগে হয়ে গেছে। যার ফলে ধরো আমার ভিডিওতে খুব বেশি কমেন্টস পড়ে না, কিন্তু তবুও 50-45 তো কমেন্টস পড়ে। সেই কমেন্টসগুলোর উত্তর মানে কমেন্টসগুলোকে রিটার্ন করতে গিয়ে যখন ভিডিও দেখি, তখন ওইগুলো দেখি হয়তো আরও 8-10 দেখতে পারি, তার বেশি তো দেখতে পারি না, আর তোমাদেরগুলো হয় না। তাই তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে বলেছো ভুলে গেছে, আমি তাদের ভুলিনি, প্লিজ তোমরা আমার ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট ছেড়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও দেখে দেবো, কোনো ব্যাপার না। কারণ আমার কাছে ওয়াইফাই আছে, ভিডিও দেখাটা আমার কাছে কোনো ব্যাপার না, আমার কাছে ব্যাপারটা হচ্ছে টাইম। আমি ঠিক দুপুর 2 থেকে রাত 8:30 অবধি মানে ওয়াইফির জন্য সময় দিই, তারপরে আমি আর সত্যি দিতে পারি না, কারণ সংসারে কাজ থাকে। 2 অবধি আমি তো কিছুই পারি না, মোবাইলটাকে হাতে পর্যন্ত ধরতে পর্যন্ত পারি না, মানে 2 সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে গিয়ে ওই যে বসি 8:30, মাঝে হয়তো চা স্ন্যাক্স করতে বা টিফিন করতে উঠলাম, ওইটুকুনি। তাহলে আশা করি তোমাদের আমি প্রত্যেকের সমস্যার সমাধান করে দিতে পারলাম, জানি না কতটুকুনি সমাধান করতে পারলাম, তাই বলছি প্রত্যেককে আমার মনে আছে, কারণ তোমরা প্রত্যেকে আমার কাছে সমানভাবে প্রিয়, কেউ বেশি কেউ কম না, প্রত্যেকের জন্য সব ভাই বোনদের জন্য আমার ভালোবাসা, আর সব বড়দের জন্য আমার সশ্রদ্ধ প্রণাম। যারা বড়রা তারা আমাকে আশীর্বাদ করো, আর যারা ছোটো আছো আমার থেকে, ভাই বোন আছো, তারা আমাকে এমনি করে ভালোবেসো, আমিও তোমাদের ভালোবাসবো। আমাকে ভালোবাসলে ঠকবে না, এটুকুনি তোমাদের প্রত্যেককে আমি বলতে পারি, কারণ আমিও ভালোবাসার পরিবর্তে ভালোবাসা দিতে জানি। চলো, যদিও তোমাদের ভালোবাসার জন্যই আজ আমি এত দূর এগিয়েছি, নয়তো আমি কি, আমি কিছুই না, তোমরাই সব, তোমরা ভালোবেসো। আর এখন কবে ভিডিও করতে পারবো জানি না, এমনিতে আমি ভিডিও করাতে আমার খুব একটু আলিশি লাগে। চলো আজকের মতো টাটা, বাই 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 বাই। আর যেটা বললাম, কেকটা পাওনা রইল 1K-র জন্য দাদার কাছ থেকে, দাদার ঘর মোটকে কেকটা আমি নেবই নেব 1K-তে। আজকে দিল না তো, আজকে আমাকে বকা দিল, শারীরিক প্রবলেম দেখালো, আজকে শারীরিক প্রবলেম আছে আমি মানছি, আজকে একটু সুস্থ হয়েছি। চলো টাটা, গুড নাইট।